এক সদ্যজাত শিশুকন্যার দেহ রাস্তার ধারে পড়ে থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জয়নগর থানার গোচারণের কাছে কাটাপুকুরিয়া গ্রামে। আজ বুধবার সকালে স্থানীয় রাধাবল্লভতলা গোচারণ স্টেশনের রাস্তার ধারে ঝোপের মধ্যে একটি ব্যাগ পড়েছিল। স্থানীয় এক যুবক ব্যাগটি খুলতেই বেরিয়ে পড়ে সদ্যজাত শিশুকন্যাটির দেহ। এই মৃত সদ্যজাত শিশুকন্যার দেহ পড়ে থাকার খবর ছড়াতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। অভিযোগ জয়নগর থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে আসে অনেক দেরিতে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাইরে থেকে এসে কেউ শিশুকন্যাটির দেহ ফেলে রেখে গিয়েছে। পুলিশ এসে শিশুকন্যাটির দেহ উদ্ধার করে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। কলকাতা 24/7, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা।